आज के रेसिपी कैप्सी पनीर एटी एक सम्पूर्ण निरामिष रेसिपी। ये रेसिपिटा बनानों जोनो की लगे चलो देखे ना जा। कैप्सी पनीर बनानों जोनो आमी एखाने नियेछी पनीर 300 ग्राम मतो पनीर नियेछी। पनीरगुलोके आमी किउब करे केटे नियेछी नियेछी एखाने ते कैप्सिकाम आर टमेटो सेगुलोकेओ आमी एखाने किउब करे केटे नियेछी। एकटा बड़ो साइजे कैप्सिकाम नियेछी आर मीडियम साइजे दुटो टमेटो नियेछी। एखाने दुटो काचा लंका के कुचिए रेखे दियेछी। एखाने नियेछी पोस्त काजू बादाम चालमगज टक दई हाफ कप मतो टक दई आछे। फोड़नेर जोन्नो नियेछी तेजपाता दुटो शुकनो लंका एकटा छोटो एलाच आर एकटुखानी नियेछी गोटा जिरे। एखानेते आमी पोस्त आर काजू बादाम नियेछी 8-10 काजू बादाम नियेछी। चालमगज आर पोस्तटाके आमी 2 चामच मतो नियेछी 4 চামচে বড় চামচে 2 চামচ আমি নিয়েছি। এবার এগুলোকে আমি সব একসঙ্গে পেস্ট করে নেব। তার আগে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমি সাদা তেলই দিয়েছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। পনিরগুলোকে খুব লাল করে ভাজবো না, জাস্ট একটুখানি ভেজে নেব। পনিরটা হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দেব। ওই তেলেতেই আমি ফোড়নটা দিচ্ছি, তেজপাতা শুকনো লঙ্কা ছোট এলাচ আর গোটা জিরে। মশলাটাকে একটুখানি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। কুচানো লঙ্কাগুলোও দিয়ে দিব। এটাকে একটুখানি ভেজে নিচ্ছি, তারপর আমি পরের স্টেপে আসছি। টমেটো আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ মতো। নুনটা স্বাদ অনুসারে দিচ্ছি, আপনারা নুন আর ঝালটা স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে 1 চামচ মতো দিলাম নুন। চিনি দিলাম, যেহেতু পনিরের তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। টক দইটা দিয়ে দিলাম। চালমগজ পোস্ত কাজু বাদাম বেটে রাখাটাও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। এটা আবার কিছুক্ষণ হতে দেব, তারপর আমি জল অ্যাড করব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসেছে। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা এর সঙ্গে একটু মিশিয়ে নেব ভালো করে। এবার একটু জল অ্যাড করব। মশলাটাকে ধুয়ে যেটুকুনি জল হয়েছে সেটুকু জলটাই আমি অ্যাড করছি। একটুখানি এটাকে কিছুক্ষণের জন্য হতে দেবো ফুটে উঠুক। এই ক্যাপসিক পনির আপনারা লুচি রুটি পরোটা নান কুলচা সবার সঙ্গে খেতে পারেন। এটা খেতে খুবই অসাধারণ লাগে। গ্রেভিটা অনেকটা কমে গেছে, আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন ততটাই গ্রেভি রাখবেন।
কারণ এটাতে যেহেতু কাজু বাদাম আর চালমগজ দেওয়া আছে, তাই এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তাই আমি এই পর্যন্তই গ্রেভিটা রাখছি। এবার আমি একটু কাসুরি মেথি ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে কাসুরি মেথি ইউজ করেছি, আপনারা চাইলে ধনে পাতা বা গরম মশলাও ইউজ করতে পারেন। রেসিপিটা রেডি হয়ে গেছে, এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর এটা রুটি, লুচি, পরোটা, নান, কুলচা এদের সবার সঙ্গে খেতে এটা খুবই ভালো লাগে রেসিপিটা। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি ক্যাপসি পনির। আমি এবার এটাকে গরম গরম পরিবেশন করব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।